নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি দই সর্ষে দিয়ে বেগুনের ঝাল। বেগুনের ঝালের এই রেসিপিটা বানানো খুব সহজ, খুব কম পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে বানানো যায় এবং খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এভাবে দই সর্ষে দিয়ে বেগুনের ঝাল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন দেখি কিভাবে বানিয়েছি আমি দই সর্ষে দিয়ে বেগুনের ঝাল। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন চার ভাগ করে কেটে নিয়েছি। প্রথমেই আমি বেগুনগুলিকে ভেজে নেব। এখানে ইন্ডাকশন অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি একে একে বেগুনগুলিকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই ডিশটা সর্ষের তেলে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। বেগুনগুলিকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি আর তার সাথে 1/3 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে লবণ এবং হলুদ গুঁড়োটা বেগুনগুলির গায়ে সমানভাবে লেগে যায়। আপনারা চাইলে বেগুনগুলিকে কড়াইতে দেবার আগেই লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে পারেন। বেগুনগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে বেগুনের সব পাশগুলি সমানভাবে ভাজা হয়। এখানে আমি বোটা সহ বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি, এর ফলে ডিশটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো সাইজ বা শেপের বেগুন কেটে নিতে পারেন। বেগুনগুলিকে আমি মোটামুটি ভেজে নিয়েছি, বেগুনগুলির গায়ে হালকা ব্রাউন রং ধরেছে, তবে বেগুনগুলি কিন্তু পুরোপুরি এখনও সফট হয়নি। এই সময় আমি বেগুনগুলিকে তুলে নিচ্ছি। বেগুনগুলিকে তুলে নেবার পরে এখানে আমি তেলের মধ্যে অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। 20-30 সেকেন্ড তেলের মধ্যে কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি সর্ষে এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিলস্পুন পরিমাণ সর্ষে এবং 3-4টি কাঁচা লঙ্কা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। মিনিটখানেক তেলের মধ্যে সর্ষে বাটাটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বুঝে দেবেন। আরও দুটো কাঁচা লঙ্কা চিরে এখানে অ্যাড করে দিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় সর্ষে পেস্ট করলে তিতো হয়, তাই সর্ষে পেস্ট করার সময় যদি সামান্য লবণ অ্যাড করে দেন তাহলে আর সর্ষে পেস্ট করলে তিতো হবার ভয় থাকবে না। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষের মধ্যে জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে ফ্লেমটা লো করে দিয়ে এখানে টক দইটা অ্যাড করে দিচ্ছি। 4 টেবিলস্পুন পরিমাণ টক দই আমি আগেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটাকে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট সর্ষে আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এই ডিশটার ক্ষেত্রে গ্রেভিটা একটু ঘন মাখামাখা হয়, তাই খুব একটা বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। মিনিট 2-এর মধ্যেই এখানে দেখতে পাচ্ছি গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করেছে। এবারে আমি ভেজে রাখা বেগুনগুলিকে এখানে একে একে অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভির সাথে এখানে বেগুনের টুকরোগুলিকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমি 7-8 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে রান্না করব, ফ্লেমটা মিডিয়াম রাখব। 7-8 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এখানে দেখতে পাচ্ছি গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে এসেছে। বেগুনগুলিকে একটু উল্টে দেব। বেগুনগুলিকে উল্টে দিয়ে আরও মিনিট পাঁচেক আমি গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নেবার পর এবারে এখানে দেখতে পাচ্ছি বেগুনগুলি খুব ভালোভাবে সফট হয়ে গেছে, গ্রেভিটাও ঘন মাখামাখা হয়ে গেছে। একটু টেস্ট করে দেখে নিতে পারেন লবণ এবং ঝালটা ঠিক আছে কি না। এবারে নামানোর আগে অল্প পরিমাণ ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা এই ডিশটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। ধনেপাতাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমার বেগুনের ঝাল রেডি হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস, এবারে রেডি আমার আজকের রেসিপি দই সর্ষে দিয়ে বেগুনের ঝাল। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ডিশটি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল।
আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।